আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহআলমিন্তকিনা ইলাম আশরফিলাম্বিয়া উলসলিন নবীনা মহম্মদ আলহি ওসহ আজমাইন আহম্মাদ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সম্মানে দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম তুই আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাঁর এই আলফিকুল আকবর গ্রন্থটিতে এমন এক স্থানে এসে পৌঁছেছেন আলোচনায় যেখানে আজ আমাদের অনেক বিপদ ঘটছে বিশেষ করে আমাদের ইমানের উপরে যে সমস্ত আক্রমণ আসছে তার কিছু ইঙ্গিত তিনি ভবিষ্য পূর্বে দিয়ে গেছে পূর্বান্নে দিয়ে গেছেন তিনি বলে গেছেন যে কি কারণে ইমান নষ্ট হয় এর মধ্যে একটি তিনি উল্লেখ করেছেন যে সমস্ত জিনিস যে হচ্ছে এবং কুফরের কারণে ইমান নষ্ট হয় তিনি কিছু উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন যে রিয়া যদি কোনো আমলে থাকে প্রদর্শন ইচ্ছা কেউ দেখানোর জন্য বা শোনানোর জন্য কোনো কোনো আমল থাকে কোনো আমলে যদি থাকে সেটা নষ্ট হয়ে যায় রিয়ার কিছু প্রকার আছে সেই প্রকারগুলো আমরা এখন উল্লেখ করতে চাচ্ছি এক নম্বর হচ্ছে কখনো কখনো মানুষ প্রথম থেকেই কাজটা পুরোটাই করেছে লোক দেখানোর জন্য এরকম যদি কোনো কিছু হয় তাহলে পুরোটাই বাতিল হবে এবং সেটা বড় শিরকে পরিণত হবে আবার কখনও কখনো মানুষ ভালো কাজের কাজ করে যাচ্ছে হঠাৎ করে রিয়া ঢুকে পড়ছে তারপর যদি সেটা তাড়াতে পারে তখন সেটা তার জেহাদে পরিণত হবে একটা ভালো কাজ হবে তাতে তার সোয়াব হবে তার আমল নষ্ট নষ্ট হবে না এরপর যদি কোনো এরকম যদি হয় যে একটা মানুষ ভালো আমল করছে রিয়া ঢুকে পড়ছে কিন্তু রিয়াটাকে সে তাড়াতে পারে না তার সাথে লেগেই আছে তাহলে সে আমলটা নষ্ট হয়ে যাবে তাহলে বোঝা গেল যে রিয়ার তিনটি পর্যায়ে আছে রিয়ার বহু মানুষের ক্ষেত্র মানুষ আবার কিন্তু রিয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আছে কেউ কেউ আছে আল্লাহ তালা তাকে গোপন করে রাখছে একটা ভালো আমল করেছে রাতে হয়তো তা হাজুত পড়েছে দিনের বেলা সেটাকে প্রসার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে সে বাজার গিয়ে বলে বা কোথাও বসে বলবে যে তাহাজিদের নামাজ নামাজের সময় এই ঘটনা ঘটছিল সে বুঝাতে চায় যে সে তাহাজিদ গুজার এই জাতীয় রিয়াও শরীর তো গ্রহণযোগ্য নয় কখনও কখনও মানুষ নিজেকে বুজুর্গ জাহির করার জন্য বলে যে আমি রোজা রেখেছি বলে বেড়ায় এক একজনের রিয়া আবার কখনো কখনো মানুষ যে বলে যে আমার সাথে আমার কাছে অনেকেই দেখা করতে আসছে আজকে একশো জন বা দুইশো জন অমুক অমুক লোক বোঝাচ্ছিল সে অনেক বড় একজন বড় আলার বলি হয়ে গেছে বা নেতা হয়ে গেছে বা কিছু হয়ে গেছে এই জাতীয় এগুলি এক ধরনের রিয়া তো মানুষের ভিত্তি রিয়ার কোনো বিভিন্ন প্রকার রিয়ার প্রকারের কোনো শেষ নেই এম আব রহমতুল্লাহ বলেছেন যে এই জাতীয় রিয়া যারই আমলের ভিতরে ঢুকবে তার সর্ব সবচেয়ে কম হবে আমলটা নষ্ট হয়ে যাবে আর সর্বোচ্চ এটা আস্তে আস্তে শিখ পর্যন্ত পৌঁছতে পারে শিখ পর্যন্ত পৌঁছে যেতে পারে বড় শিরকি পৌঁছে যায় পৌঁছে গেলে তার ইমান পর্যন্ত চলে যাবে সুতরাং রিয়া থেকে আমাদের সাবধান থাকা উচিত অবশ্যই প্রত্যেকটি মানুষ এ থেকে সাবধান থাকা উচিত তেমনিভাবে শোনানোর যে ইচ্ছা সোমা বলা হয় এটাকে যে মানুষকে শোনানোর জন্য একটা কাজ করে অনেকেই অনেকে মারহাবা পাওয়ার জন্য টাকা দেয় বা মানুষ পরবর্তীতে নির্বাচনের এই জন্য টাকা দেয় এগুলো সব হচ্ছে রিয়া বা সোমা মানুষকে লোক লোককে শোনানোর জন্য জানানোর জন্য রসুল্লাহ এই জন্য বলেছেন কেউ যদি কোনো আমল করে ইউরাই কেউ যদি আমল করার জন্য মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে হাসরুদ্দিন আল্লাহ তালা তাকে দেখাই দিবেন না তাকে সবাব দিবেন না আর অনুরূপভাবে কেউ যদি কোনো শোনানোর জন্য কোনো আমল করে হাসরুদ্দিন আল্লাহতালা তাকে শুনিয়ে দিবেন কিন্তু তার কোনো সবাব দিবেন না সুতরাং আমাদের প্রত্যেকটি মানুষের মনে রাখা উচিত যে সামান্যতম রিয়া যেন আমাদের আমলে না ঢুকে এবং সেটা নষ্ট না করে রিয়ার কামলে আমল নষ্ট হয় রিয়ার কারণে সবাব নষ্ট হয় রিয়ার কারণে ইমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে সুতরাং আমাদেরকে এবারে সাবধান থাকা উচিত এরপর তিনি বলেছেন অকাজার কেন অনুরূপভাবে আরও আস্তে জিনিস হচ্ছে মানুষ বেশি বেশি নিজে আত্ম অহংকারে ভোগা আত্ম অহংকারে ভোগা জিনিসটা কি আপনি একটা কাজ করেছেন কাজটা আপনার কাছে মনে হচ্ছে যে আমি কি বিরাট কিছু করে ফেলছি এরকম ভরার কোনো এরকম করার কোনো কারণ নেই এরকম বোঝার কোনো কারণ নেই আপনি যাই করেন না কেন আল্লাহ তালার নামতে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না আল্লাহ তালা আপনাকে যা যা দিয়েছেন সেগুলি কোনোটাই শুক্রিয়া আপনার আদায় হবে না কোরআন কারিমে আল্লাহ তালা যেন বলেছেন ওয়াইন তার আল্লাহ তরসুহা আল্লাহর নেরামতকে যদি তোমরা গণনা করো তো গণনা করে শেষ করতে পারবে না অর্থাৎ সে সুক্রিয় তো দূর কথা গণনা করেই শেষ করতে পারবে না আপনারা জানেন রসোল্লা সাল্লা একটি হাদিস তিনি বলেছিলেন যে এক লোকে এই হাদিসটি আমাদের শেখ আলী আল হাইফির হাফজ তিনি বেশিরভাগ সময় খোদবাতে বলে থাকেন কেউ কেউ হাসান বলেছেন কেউ দূর বলেছেন তবে হাদিসটি হাসান তিনি বলেছেন এক মনীষের এক লোকে সত্তর বছর আবাদত করেছে এক দ্বীপে যেখানে মিষ্টি আশেপাশে সব লবণাক্ত পানি দ্বীপের ভিতরে আল্লাহ আল্লাহতারা তার জন্য সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিয়েছে এবং এমন গাছ দিয়েছে যা গাছ থেকে আল্লাহ তালা তার জন্য রুমমানের ব্যবস্থা করে দিয়েছেন ফলের ব্যবস্থা করে দিয়েছেন লোকটি সত্তর বছর আবাদ করার পরে মারা গেল মারা যাওয়ার পরে হাদিসে আসছে রসল্লা সাল্লা বলেন যে আল্লাহ তালা বলেছেন আদখিলু আবদি আব দি বিরহমাতিয়াল জান্না আমার বান্দাকে আমার রহমতের বিনিময়ে জান্নাত দাও লোকটির ভিতরে অজুবা আসলো অহংকার আসলো লোকটি বলল যে বাল বে আম বরং আমার আমলের কারণে আমাকে জান্নাত দাও তখন আল্লাহ তালা বললেন যে তাহলে তার আমল তাকে তার আমল দেখাও আর তাকে তার যে নামত আমি দিয়েছি তা দেখাও তখন তাকে দেখানো হলো শুধু চোখের নামত দেখানো হলো ফাইজা হিয়া মাদ্দাল বাসার এই নামত চোখ যত যতটুকু দেখা যায় অতটুকু পর্যন্ত শুধু নেয়ামতের শাড়ি সার শাড়ি এই ন্যামত সে ভোগ করেছে শুধু চোখ দিয়েই আর বাকি খাওয়া তুলের কথা অন্যান্য আমল তোর কথা অন্য অন্য যে ন্যামত দিয়ে সেগুলিই সব করে নাই এটাতেই সে হেরে গেল হেরে যাওয়ার পরে আল্লাহ তারা তাকে বললেন যে আমি কে তোমাকে এই লবণাক্ত পানির মাঝখানে এই দ্বীপের ভিতরে সুমিষ্ট পানির ব্যবস্থা কে করে দিয়েছে তোমাকে কে তোমার জন্য এখানে খাবারের ব্যবস্থা করে দিল এগুলি কিছুই আমি ধরছি না বরং আমার বন্দাকে এখন জাহার নামে দাও তখন সে কান্নাকাটি করতে লাগলো আরব আদখিল জান্নাত রহমতি হেরব আমাকে তোমার রহমতের বিনিময়ে জান্নাতে দাও গুরুত্বপূর্ণ একটি জিনিস কোন মানুষেই নিজের আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না রসুল্লামের জন্য বলেছেন যে তিনি বলেছেন যে কেউ তার আমলে জান্নাতে যেতে পারবে না বরং আল্লাহর রহমতে জান্নাতে যেতে হবে সাহাবাহকেরাম বললেন ওলা আন্ত রসুল্লাহ ইয়া রসুল্লাহ আপনিও নন ননাল যদি আমাকে আল্লাহ তার রহমত দিয়ে ঢেকে না দেন আমিও এইভাবে জানা দিতে পারব না আল্লাহ রহমত ব্যতীত সুতরাং এই জিনিসটাই আবানী ফেরত ইঙ্গিত করছেন যে এই জাতীয় অজ যাদের অন্তরে আছে বা অহ আত্ম অহংকার এই জাতীয় যারা অহংকারে ভোগে কিছু আমল করেই যে বিরাট কিছু করে ফেলেছে তারা মনে করছে আল্লাহকে তারা কিছু আল্লাহর পরে দয়া দেখাচ্ছে এই জাতীয় জিনিস থেকে তিনি মানুষকে সাবধান করছেন তিনি বলছেন এই জাতীয় জিনিস যদি হয় সেটাও তার আমল নষ্ট করে দেয় তার সব নষ্ট করে দেয়

ইমানের পথ দেখিয়েছেন ইমান জানিয়েছেন ইমান কী জিনিস এটা কেউ জানতো না আল্লাহ তালা তোমাকে জানিয়েছেন তোমাকে দেখিয়েছেন সেজন্য তুমি হেদায়েত দিয়েছেন তো দিয়েছেন ইমান আনতে ফিরেছ এদের তোমার সুক্রিয় আদায় করা উচিত যে আল্লাহ তালা আমাকে ইমান নসিব করেছেন এই শুক্রি আদায় করা উচিত এটা বলা উচিত না আমি এই করছি এই করেছি এটা করেছি আমি ইমান এনেছি কেউ কেউ আমল করে আর বলতে থাকে আমি এই করেছি সে করেছি এরপর বলে যে এটাকে মানুষ ভাগ করে এরপর বলে যে আমি তো আল্লাহর ন্যামতের ন্যামতকে মানুষের কাছে প্রসার করছি না আল্লাহর কে সে প্রসার করছে না সে অহংকার করছে কখনও কখনও আল্লাহর নিয়মত প্রচারের নাম দিয়ে অহংকার করে বসে মানুষ এই অহংকার থেকে মানুষ দূরে থাকতে হবে আল্লাহর নেমতে প্রচার হবে তখন যখন কেউ জানে না প্রসার করে সাথে সাথে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কান্নাকাটি করতে হবে এটা না করে বলার জন্য যে চুপ মানুষকে কী করেছে কেউ দেখলো না নাম দেওয়ার জন্য মসজিদের মোতোয়ালি হওয়ার জন্য বেশি করে দান করা এগুলো অহংকার বলে এরপর বলে বেড়ানো যে আমি এই কাজগুলি করেছি আমি করেছি আমি এটা করেছি ওইটা করেছি এই জাতীয় জিনিসগুলি যারা বলে বেড়াবে তাদের এই আমলগুলি নষ্ট হয়ে যাবে এক কখনও কখনও সোয়াব নষ্ট হবে কখনো আমল নষ্ট হবে কখনো তাদের ইমানও নষ্ট হয়ে যায় ইমাভানী ফ্রম তুলে এই তিনটি কাজের সব আমাদেরকে সাবধান করে গেছেন যে এই তিনটি কাজ যদি হয়ে যায় এই অর্থাৎ কখনও কখনো শিরিক হয়ে যায় কখনো কুপুরি হয়ে যায় কখনো কখনো রিয়া হয় কখনো অরজুব হয় এই জাতীয় অহংকার মধ্যে কেউ যদি ভোগে তো তার কিন্তু আমল নষ্ট হয়ে যায় মুর মতো আমরা বলবো না যে আমাদের আমল নষ্ট হয় না আমাদের আমল নষ্ট হয়ে যায় এটাকে কষ্ট করে ধরে রাখতে হবে আমাদেরকে যাতে করে এই ইমানটুকু আমাদের এই যে পুঁজি এই পুঁজিটা যেন নষ্ট না হয়ে যায় এই পুঁজি নষ্ট হলে আখরাতের জিন্দগিতে আমার আর জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না এইটাকে এটার নামই মূলত ইস্তেকামত আমরা আগেও আলোচনা করেছিলাম এটা নাম ইস্তেকামত এইটাই রসুল্লাহ সাল্লাহ আসলামকে এক স্বাভাবিক জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুলাল্লাহ আমাকে এমন একটি ওসিয়ত করুন যে ওসিয়তের পরে আমার আর কিছু করার দরকার নেই তখন রসুল্লাহ সাল্লু আসলাম বলেছেন কুল আহমান তুবিল্লাহমাস তাকিম বলো আমি আল্লাহর ফোন ইমান এনেছিলাম আমার আল্লাহর ফিরে ইমান এনেছি এর এরপর তুমি ইস্তেকামত উপর তুমি দৃঢ়পথ থাকো কোনো কিছু ইমান থেকে তোমার জন্য দূরে সরিয়ে না দেয় এটা খেয়াল রাখতে হবে এই ইস্তেকামত একজন মোমিনের সাধারণ মোমেন হইতে শুরু করে সুদিন আম্বিয়া সবার জন্যই এটা জরুরি ইস্তেকামত না থাকলে দিন থাকবে না ইস্তেকামাত থাকলে দিন থাকবে এই জন্য আল্লাহ আল্লাহ তালা কোরআন কালিম বলেছেন আল্লাহন যারা বলবে আমাদের লব হচ্ছে আল্লাহ তারপর এটা ফের ইস্তেকামত থাকবে দৃঢ়পদ থাকবে তাতে নজ্জুল্লা আলহিম আল্লাহকে আল্লাহ তালা তাদের উপর ফেরস্তা নাজিল করবেন কি বলবেন তার ফেরিস তারা আল্লাহ ফন আলহিম আলাহ উমি কখন তারা নাজিল কখন নাজিল হবে মৃত্যুর সময় মৃত্যুর সময় ফেরেস্তা নাজিল করে হলে না আমানু বিলকৌল ইস্যাবিদ যে স্থায়ী স্থায়ী ইমানের কালেমা যেটা লাহুলাল্লাহ এই কালেমা দিয়ে মৃত্যুর সময় তাদেরকে দৃঢ়পদ রাখবেন আর আখেরাতেও জান্নাতে যাওয়ার সময় তাদেরকে বলবেন লা আল্লাহনা কুমাল আন্তানুন তোমরা তোমাদের উপর পেরেশানি আসবে না তোমরা তোমাদের উপর কোনো ভয় নেই তোমার পেরেশানি হবে না দুনিয়ার জীবনের শেষ লগ্নে আখ জীবনের শুরুতে এই ফেরেস তারা এই কথাগুলি বলতে থাকবেন যে তোমাদের কোনো ভয় নেই কখন সেটা হবে যখন একটা মানুষ তকামত থাকবে দৃঢ়পথ থাকবে এই দৃঢ়পথ থাকাটাই সবার জন্য মতলুব সবার জন্য উদ্দেশ্য থাকা উচিত সারা জীবন যে আমি আমার এই আমল করে চলে যেতে পারলেই এটাই আমার জন্য বড় কিছু দুনিয়ার জীবনের অনেক কিছু মানুষকে নষ্ট করে দেয় অনেক সময় মানুষ শয়তানের ফেরেবে পড়ে শয়তানে ধোকায় পড়ে অনেক সময় নফসে আম্মারা ধোকায় পড়ে বন্ধু বান্ধবদের ধোকায় পড়ে দুনিয়ার যে সমস্ত আজ বের হয়েছে ইয়াত দুনিয়া যে সমস্ত মানুষকে পদভস্তকারী জিনিস সেগুলো মানুষকে নষ্ট করে দেয় এই সব কিছু থেকে বেঁচে থাকার জন্য আপনার সবসময় এই নিয়ত থাকা উচিত যে আমি ইস্তেকামা থাকবো ইজতেকামা থাকবো দৃঢ়পদ থাকবো এদিক সেদিক যাব না আমাকে বাতাসে নাড়াবে না আমি দৃঢ়পদ থাকব আল্লা দিনী ও কাতুল হি কা সফান কান্নম বুনিয়ান মারসুস শিশাদ আল্লাহ প্রাচীরের ন্যায় আপনি দিনের মধ্যে থাকবেন সেটাই মূলত শরীয়তের বিধান সেটাই শরীয়ত চায় এটাই আপনার আমার হওয়া উচিত এবং আব্বানী তুলে এই কথা বলার পরে তিনি আলোচনা করছেন এরপরে একদিন চলে গেলেন যে হ্যাঁ মানুষ তো ইস্তেকামায় থাকবে ঠিক আছে কিন্তু ইস্তেকামা দৃঢ়পদের উপরেও কোনো কোনো মানুষকে আল্লাহ তালা অতিরিক্ত দান করেন সেটা কি অনেক সময় মানুষ এটাকে মজাদা বলে কেউ কারামত বলে সেগুলো তিনি আলোচনা করলেন যে কারা পেতে পারে আর কারা পাবে না এই জিনিসগুলো তিনি আজকে এই এরপরে আলোচনা করছেন তিনি এরপরে আলোচনা করতেছেন ওয়াল আয়াত সাহেবেতুলাম্বিয়া একটি শব্দ একটি গ্রন্থ মনে করি আমি এটা আয়াত আম্বিয়া নবীদের জন্য আয়াত বা নিদর্শনাবলী অবশ্যই প্রমাণিত অর্থাৎ প্রত্যেকটি নবীরই নিদর্শন রয়েছে এই আমাদের একটু দুর্ভাগ্য যে আমরা অনেক সময় এই নিদর্শন না বলে আমরা বলি মর্যাদা এটা ভুল এই শব্দটা ব্যবহার করা ভুল ইমা আব রহমতুল্লাহ সঠিক শব্দটি ব্যবহার করেছেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সঠিক শব্দটি ব্যবহার করেছেন রসুল্লাহ হাদিসেও সঠিক শব্দটি আসছে কিন্তু আমরা এটাকে ভুল বলে মর্যিদা বানিয়ে নিয়েছি দুইটার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে এম আব রহমতুল্লাহ কেন এই শব্দটি ব্যবহার করলে আমাদের বুঝতে হবে আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন নিদর্শন শব্দটি ব্যাপক নবুতে নিদর্শন একটি ব্যাপক শব্দ আয় নবুয়া বলা হয় এটাকে আয় আয়াতুল নবুয়া নবুতে নিদর্শন মর্যিদার অর্থ হলো অপারোপকারী অপারোপকারী একটা জিনিস দুটো জিনিস হয় কিন্তু ব্যাপক নিদর্শন আছে এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে প্রত্যেকটি নবীর কিছু নিদর্শন দিয়েছেন আল্লাহ তালা সেই নিদর্শনগুলি অপারগ করার জন্য দিচ্ছেন এমন নয় যে নবু নবী যে সত্য সেটা প্রমাণ করার জন্য দিয়েছেন সেটা অপারক হতে হবে এমন জরুরি নয় মানুষ ইমান আনবে যে হ্যাঁ এটা সত্য এটা মানুষ এই নয় যে তোমরা করে দেখাও এটার জন্য নয় যেই জন্য বরং নবুয়তের নিদর্শনগুলি আসছে এই জন্য যে এই নবীর এই নিদর্শন দেখে মানুষ মনে করবে তিনি সত্য বা যথেষ্ট আলহামদুলিল্লাহ সেটা যদি এই নয় যে এরকম কিছু তোমরা করে দেখাও এটা নয় শুধু কোরআনিকারিমের ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মরজিদা কিন্তু রসল্লা সাল্লা আরও হাজার হাজার শত শত নিদর্শন আছে সেগুলিতে চ্যালেঞ্জমুখী নয় সেগুলি হচ্ছে নিদর্শনমুখী অর্থাৎ চিহ্ন দেখে মানুষ ইমান আনবে চিহ্ন দেখে মানুষ ইমান আনবে এরকম নয় যে এরকম কিছু তিনি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন না শুধু কোরআন দিয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন অন্যগুলো তিনি চ্যালেঞ্জ দেন অন্যগুলো তিনি নিদর্শন হিসাবে পেশ করেছেন প্রত্যেকটি নবী এই জন্য নিদর্শন হিসাবে পেশ করেছেন চ্যালেঞ্জ মুখী সবগুলি ছিল না চ্যালেঞ্জগুলো সবগুলি ছিল না আপনারা দেখবেন এই জন্য আল্লাহ তারা প্রত্যেক নবীকে কিছু না কিছু নিদর্শন দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম হাদিসের তিনি বলেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাদের এমন কিছু নিদর্শন দিয়েছেন আয়াত দিয়েছেন যেগুলি দিয়ে যেগুলির উপরে তার অনুসারীরা যেগুলি দেখে ইমান এনেছে রসুলের শব্দটি ব্যবহার করেছেন যেগুলি দেখে তার অনুসাররা ইমান এনেছেন আমাকে আল্লাহ তাল্লাহাম বলেছেন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে কারিম নির্দেশন যা কারণে যার কারণে আমি আশা করি যে এর চেয়ে বেশি মানুষ ইমান আনবে অর্থাৎ এটা একটি জ্বলন্ত নির্দেশক কেয়ামত পরি থাকবে মর্যাদা যেটা একদম সবসময় মানুষ প্রত্যেকটি মানুষের জন্য উপস্থিত করা হবে কিন্তু এর বাইরে কিছু নিদর্শন দিয়েছেন যেগুলি মর্যেজা নয় আয়াস ব্যাপক কিন্তু মর্যাদা শব্দটি এর একটা অংশ একটা অংশ হচ্ছে মর্যাজা পুরোটা হচ্ছে আয়াত বা নিদর্শন ইমাম আবহানিফারতল্লা এই শব্দটি ব্যবহার করেছেন কারণ আসলেই প্রত্যেকটি নবীর নিদর্শন অনেক বেশি অনেক বেশি সেগুলিকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে ইমানের ক্ষেত্রে আমাদের অনেক উন্নতি হবে সেই ব্যবহারগুলি আমাদেরকে চিন্তা করতে হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই পর্যায়ে বলছেন যে ওল তুসা উসা বেদাতা নিদর্শনগুলো নবীদের জন্য সু সুসাব্যস্ত হয়েছে এখন নবীদের মধ্যে নবী আসুলদের জন্য আল্লাহ তালা যুগে যুগে যে সমস্ত নবী আসল আছে সবাইকেই আল্লাহ তালা কিছু না কিছু নিদর্শন দিয়েছেন আমরা দেখতে পাই আল্লাহ নুয়া নু যে সমস্ত নির্দর্শন দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে যে তার জন্য আল্লাহ তালা একটা নৌকার ব্যবস্থা করেছেন যে ওই নৌকাতে সাফিনাতে হয়টাকে নৌকাতে এটা ছিল একটা নিদর্শন কোরআনে কারিমে আল্লাহ তালা এটাকে বারবার উল্লেখ করেছেন এই নৌকার কথাটি তিনি উল্লেখ করেছেন এটা ছিল নিদর্শন যে এটা যে ব্যক্তি এই নৌকাতে উঠছে সে নাজাদ্ত হয়েছে যে নৌকাতে উঠে নাই সে নাজাদপ্রাপ্ত প্রাপ্ত হয় নাই সে মুক্তি নাই সে ডুবে মরেছে এটা একটি নিদর্শন এটা পরবর্তী জন্য এখন পর্যন্ত নিদর্শন হয়ে রয়েছে আল্লাহ তালা এই জন্য এটাকে বলেছে নিদর্শন হিসেবে থাকবে কেয়ামত পর্যন্ত এটা একটা নিদর্শন হিসেবে থাকবে আজও আমরা প্রত্যেকটি জাতিতে প্রত্যেকটি জাতিতে সে ইমানদার হোক কাফের হোক প্রত্যেক জাতিতে আমরা নুয়াল ইসলামের কিস্তির খবর পাই ভারতীয় যারা দিন থেকে আমাদের আমরা বলে থাকি যে যারা আল্লাহর দেয়া দিন থেকে দূরে তাদের গ্রন্থের ভিতরেও আমরা দেখতে পাই যে বড় একটি কিস্তি একটি কিস্তির ঘটনা কিস্তি বা নৌকার ঘটনা যে নৌকা সব অনেক কিছুকে বহন করে নিয়ে গেছিল এবং মাছ সেটাকে টেনে নিয়ে গেছিল তারা বলে থাকে এই জন্য তারাটাকে বলে মৎস্য অবতার বলে আর যে যিনি সেটা চালিয়েছিলেন তাকে বলা হয় মনু আসলে তিনি নোহ তার পরিবর্তন শুধু অপভ্রংশ হয়েছে প্রত্যেকটি জাতিতেই নুয়ালিসামের ঘটনা আছে এটা একটা নির্দেশ নির্দেশন হিসেবে কেয়ামত পর্যন্ত সেটা থাকবে এটা ছিল নুয়াল আলাইসলামের নির্দেশন পরবর্তীতে আমরা দেখতে পাই আল্লাহ তালা কাউমে সোহালেহকে নির্দেশন দেখিয়েছেন হুদ আলা নির্দেশন দেখিয়েছেন হুদ আল্লাহ সাল্লামকে যে নির্দেশন দিয়েছেন সেই নিদর্শন হচ্ছে তিনি বলেছিলেন যে তার কাউন যখন বললো মা জি তানাবি আয়াতিন তুমি তো আমাদের কাছে কোনো নির্দেশন নিয়ে আসো নাই হুদ কীভাবে তোমার উপর ইমান আনবো তিনি বলেন যে তোমাদের নিদর্শন হলো একটি আমি বললি সেটা হচ্ছে তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করো দেখো আমাকে হত্যা করতে পারো কিনা তারা ষড়যন্ত্র করে সবাই মিলে তাকে হত্যা করতে পারেনি বিভিন্নভাবে আল্লাহ তাকে হেফাজত করেছে এটা একটা নিদর্শন এটা মসজিদার কিছু নয় মানে মসজিদার এবং নিদর্শনের পার্থক্যটা আমি বলতেছি যে নিদর্শন নিদর্শন অনেক ব্যাপক ছিল জিনিসটা আল্লাহ তালা এর পরে কমে আমরা যে নাকাতো সয়ালে সয়ালে ইসলামের জন্য আল্লাহ তালা নির্দেশনের ব্যবস্থা করলেন সেটা কি তারা বললো যে এই যদি পাহাড় এই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় থেকে যদি কোনো তুমি একটি ওট বের করতে পারো উটটি বের করে উষ্টি বের করতে পারো তাহলে আমরা তোমার ভরি মারব তিনি বললেন দোয়া করলেন একটি উষ্টি বের হলো সাথে সাথে উষ্টি বাচ্চাও দিল বাচ্চাও দিল এরা কী করলো একদিনের পানি পান করতো আর ওরা সবাই মিলে একদিনের পানি ফ্যান করতো ওটা এবং ওটার বাচ্চা একদিন পানি ফ্যান করে ফেলতো এরপর তারা রাগ করে সেটাকে হত্যা করলো এই যে নিদর্শন আল্লাহ তারা বলছেন হা দিহা ফারু কুলফিউদ্িম তোমরা এই যে আল্লাহর যে এই নিদর্শন উষ্ঠি এই উষ্ঠিকে তোমরা উষ্ঠিকে তোমরা কখনো খারাপভাবে তোমরা চিত্তায়িত করো না খারাপভাবে তোমরা উষ্ঠির দিকে তাকিয়েও না বা খারাপ কিছু করতে যেও না তাহলে তোমাদেরকে শাস্তি আক্রমণ করে বসবে এটা একটি নিদর্শন ছিল যুগে যুগে আল্লাহ এই জন্য প্রত্যেক নবীকে নির্দেশন দিয়েছেন ইব্রাহিম আলাই নির্দেশন দিয়েছেন তিনি আগুনে ফেলেছিলেন আগুন তার কোনো ক্ষতি করতে পারে নাই খুলনা কুনি বারদাম সালাম আলাই ইব্রাহিম আমরা বললাম হে আহার তুমি ঠান্ডা হও এবং শান্তি প্রশান্তিময় হও অর্থাৎ এয়ার কন্ডিশন হয়ে যাও আমার নবী ইব্রাহিমের জন্য এবং তাই হয়ে গিয়েছিল এটা হচ্ছে একটি বড়ো ধরনের নিদর্শন লুত আলহ সাল্লা আসাল্লামের জন্য নির্দেশন প্রত্যেক আমরা বলতে চাচ্ছি প্রত্যেক নবী নবীকে আল্লাহ তালা নির্দেশন দিয়েছেন ইব্রাহিম আলাহ মুসা আল্লাহ সাল্লা সাল্লাহ জন্য যে সমস্ত নির্দেশন দিয়েছেন আল্লাহ তালা বলছেন ফিতিস রায়াতিন নয়টি নির্দেশন দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে তার হাত যখন তিনি ছেড়ে দিতেন তখন সেটা হাতে লাঠি ছেড়ে দিতেন সেটা স্বপ্নে সাপে পরিণত হতো এবং সমস্ত যা কিছু আছে সবগুলিকে খেয়ে ফেলতো তো ফেরাওয়া যে সমস্ত কুকীর্তি ছিল সেগুলিকে খেয়ে ফেরাউনকে খেতে উদ্যুত হচ্ছিল এমন সময় সে বললো রাখা থামাও ইমান আনবো কিন্তু ইমান সে আনেনি এটা ছিল একটা বড় ধরনের নিদর্শন যার যার মোকাবিলা করার মতো ক্ষমতা তাদের ছিল না তাদের কারোই ছিল না এই জন্য যারা জাদু করাও কিন্তু ইমান আনতে বাধ্য হয়েছিল এবং সবাই বলতে বাধ্য হয়েছিল যে এটা তো কোনো জাদু নয় এটা অবশ্যই এটা কোনো জাদু হতে পারে না এটা জাদু হতে পারে না এরপরে দেখা গেছে এমাম এরপরে যদি আমরা দেখতে পাই যে মুসা আল্হালাতসাল্লামের মূসা আল্লাহ সালামের যে এই নিদর্শন এর বাইরে তার আরেকটি নিদর্শন ছিল তিনি যখন বগল কা মিলাতেন তখন সেটা শুভ্র পরিণত হতো হাতকে যখন বগলের সাথে মিলিয়ে নিতেন এই শুভ্রতা একটা নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছে এই শুভ্রতা একটি বড় ধরনের নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছে এবং কেউ সেরকম করতে পারেনি এবং ইমান আনার জন্য যথেষ্ট ছিল আল্লাহ তালা বলছেন যে তাকে সমস্ত আয়াত নিয়ে এসা হয়েছিল কিন্তু ফাকাদ্দা বা আবা সে আয়াতগুলিকে মেনে নেয় করণিক কারিম আল্লাহ শব্দ হিসেবে আয়াত হিসেবে ব্যবহার করেছেন ইমাম ভানীক্রম তুলে যেন শব্দটি আয়াত হিসেবে ব্যবহার করেছেন আমাদের নবী মোহাম্মদুরস্ল্লাহল্লাহ আসলামের আগে পুরো তার সবচেয়ে কাছের যে নবী তিনি আছেন ঈসা আলাহি আলাহি তিনিও কিছু নিজস্ব নিয়ে এসেছেন সেই সে সময়ের যোগে সে সময়ে বেশ কিছু প্রাদুর্ভাব ছিল মানুষের ধবল রোগের ঈসা আলাহিসুয়া মানুষের মধ্যে সেটা চিকিৎসার ব্যবস্থাপনা তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থাপনা করে কারোর হাত বুলিয়ে দিলে সেটা ভালো হয়ে যেত তার চোখে অজম্বান্ধ যে ছিল তার চোখে হাত দিলে দেখতে পেতো এইভাবে আল্লাহ তালা ঈসা আলাইসাল্লামকে অনেকগুলো অনেকগুলো নিদর্শন দিয়েছেন সেগুলি অবশ্যই সাব্যস্ত সেগুলি প্রমাণিত এটা মাভানী রমতুল্লাহ তার এক কথা দিয়ে তিনি বলতে চেয়েছেন এর বাইরে আমরা যদি কোনো আমাদের নবীর ব্যাপারটা আসি তো দেখতে পাবো আল্লাহ তালা আমাদের নবীকে এত এত নিদর্শন দিয়েছেন তার নবতের উপরে যে প্রত্যেকটি মানুষ তাকে তার এই নিদর্শনগুলো যদি চিন্তা করে তাহলে অবশ্যই তাকে ইমান আনতে হবে প্রথমত আল্লাহ তালা এমন একজন ব্যক্তিকে নবী নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লা একজন ব্যক্তি ছিলেন যাকে দেখার পরে একথা সবসময় বলতো যে ইমান না আনলেও সে বলতো যে ই নওয়াজাহওয়াজ সাদেক তার চেহারাটাই সত্যবাদী চেহারা এটাই একটা বড় ধরনের নিদর্শন যে তাকে দেখলেই কেউ বলতো যে চেহারাটা সত্যবাদী মুসাইলামা কাদ্দাব থেকে কাসা মুসাইলামা কাজদাব থেকে এক লোক আসলো তারই তার উপর ইমেন আনছে এক লোক এসে মোসাইল কাজে নবদ দাবি করছিল তার করছিলো ইমান এসে দেখে মোহাম্মদ আসলামকে দেখে বললো যে আমি 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 সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আসলামকে বলে কিন্তু আমি তুমি সত্যবাদী এটা আমি সাক্ষ্য দিচ্ছি কিন্তু আমি যেহেতু মুসাইল্লাম ভবিমেন আনছি আমি এই জন্য কিছু করবো না কারণ আমিও গোত্রের সে হচ্ছে আমার গোত্রের লোক এই জন্য সে আমি তার আনছি আমি তোমার ভূমি মে আনবো না এই জন্য সে বলছিল রাবিয়া গোত্রের মিথ্যাবাদী আমার কাছে ভালো মোদার গোত্রের সত্যবাদ ইচ্ছে নজলদ আলিক সে বুঝছে যে ইমান মোহাম্মদাম কখনো মিথ্যা বলেন না তার চেহারাটাই সত্যবাদের চেহারা তারপরেও তারা গোত্রীয় গোড়ামি এবং নিজের মন গড়া মতবাদের কারণে অনেক সময় তারা ইমান আনেনি তো এই বোঝা গেল মোহাম্মদুরস্ল্লাহ আসলামের প্রথম অনেকগুলো নির্দেশন আছে তার চেহারাটাই প্রমাণ করে যে তিনি একজন সত্যবাদী এবং যেই দেখেছে সে প্রথমে বলেছে তাকে দেখে না দেখার কারণে অনেকেই তার সম্পর্কে ঘৃণা করতো বা দূরে থাকতো যখনই তাকে দেখেছে তখনই তার উপরে ইমান আনতে সে ইমান আনতে বাধ্য হয়েছে তার সত্যবাদিতার কারণে তার চেহারার যে আলোর কারণে ইমানের আলোর কারণে সত্যবাদিতার কারণে আল্লাহ তাকে সেভাবে তৈরি করেছেন সে আলোই তার জন্য ইমানের জন্য একটা নিদর্শন হিসাবে কাজ করেছে সুমাব এমনি আসালে লাহোর সে ঘটনা আমরা জানি যেখানে তিনি তিন দিন পরে বলেছেন যে আগে আমি আপনার চেহারা মন সম্পর্কে খুব খারাপ ধারণা ছিল আপনার সম্পর্ক খারাপ ধারণা ছিল আমি মনে করতাম সবচেয়ে ঘৃণীত মানুষ আপনি কিন্তু এই তিন দিনে আমার মনে হয়েছে সবচেয়ে প্রিয় মানুষ আপনি আমার কাছে এটা হচ্ছে নিদর্শন এক একটি এক একটা নিদর্শন শুধু তাই নয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসালাম তার যে সমস্ত নিদর্শনগুলি আসে এগুলো অনেক বেশি ব্যাপক আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এই নিদর্শনগুলি নিয়ে আরেকটি আরেক আরেক আমরা বিস্তারিত আলোচনা করবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমরা শুধু এটাই বলবো যে মাহাবারীর রহমতুল্লা যে শব্দটি ব্যবহার করেছেন যে নবীদের নিদর্শনগুলো সুসাব্যস্ত প্রমাণিত এটা আসলেই আমাদেরকে মনে রাখতে হবে যে আসলেই এইভাবে আমরা বলতে হবে যে নবীদের যে সমস্ত নির্দেশনা আছে সেগুলি প্রমাণিত এবং যেগুলি কোরআন এবং সুন্না ভিত্তিক আসছে সেগুলিকে আমরা স্বীকার করতে হবে এবং সেটা মানুষকে বেশি বেশি প্রচার করতে হবে যত মানুষের কাছে সেই নবতীর নির্দেশগুলি প্রচারে প্রচার হবে তত মানুষ ইমানের দিকে আসবে এবং আমরাও ইমানকে তা তার তাজা করতে পারবো আল্লাহ আমাদেরকে তহবুদান করুন সোহানাক আল্লাহ আহমদিক আসাদুল্লাহরুকা ওয়ুবিলামালাইকুম রহমতুল্লাহি